হ্যালো গাইস, কেমন আছো সবাই? আশা করছি সবাই ভালো আছো। আমিও খুব ভালো আছি। তোরিস ব্লগে তোমাদের আরও একবার ওয়েলকাম আমার নতুন ভিডিওতে। তো এখন হচ্ছে সকাল 5:30। এখন আমরা বেরিয়ে পড়েছি, নবদ্বীপ ঘাটে যাব গঙ্গা স্নান করতে। তো ওই জন্য আমরা সকাল সকাল বেরিয়েছি, যেহেতু আমাদের পুচকুটা রয়েছে ওই জন্য একদম রোদটা আমরা না পাই, ওই জন্য অনেক সকাল সকাল মানে বেরোতে হচ্ছে। তো আমরা প্রায় পৌঁছে গেছি, আর জাস্ট 2 মিনিট গেলে আমরা সে ঘাটে পৌঁছে যাব। তো সকালবেলা যেহেতু মানে অনেক সকাল সকাল বেরোনো হয়েছে, কেউ কিচ্ছু খেয়ে বের হয়নি, তো সেই জন্য আর কি এখান থেকে একটু খাওয়া দাওয়া করে নিচ্ছে, মানে চা বিস্কুট খেয়ে নিচ্ছে। চা বিস্কুট খেয়ে আমরা আবার সেই ঘাটে পৌঁছে যাব, আর জাস্ট 2 মিনিট লাগবে। আর নবদ্বীপ হয়তো অনেকেই চেনো বা অনেকে হয়তো চেনো না, মায়া। তো আমরা খেতে খেতে আমাদের কুকুর আবার কান্না করে উঠলো, মানে ওরও খিদে পেয়ে গেছে। তো আর মায়ের আর কি আগে আগে স্নান হয়ে গেছিল। হ্যালো বন্ধুরা, পুরো এপ্রিল আমাদের জন্য ক্রিকেট বিশ্বের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রত্যাশিত ইভেন্টে প্রস্তুত করছে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ 2022, যা তুমি সহজভাবে মিস করতে পারো না। এই ইভেন্টটি অবশ্যই তোমায় সুপ্রাপ্য জয় এনে দেবে, এবং এটা বাস্তব। অনেক্স বেট থেকে আমার ভালো বন্ধুরা সবচেয়ে নির্ভরযোগ্য বুকমেকারের দ্বারা নিশ্চিত করেছেন যে তুমি সততার সঙ্গে তোমার জয়গুলি পেয়ে যাবে। আর এটি এমন একটি পরিষেবা যেখানে লোকেরা খেলাধুলোর উপরে বাজি ধরতে পারে, ম্যাচের ফলাফল দেখতে পারে এবং অনলাইনে গেমও খেলতে পারে, এছাড়াও বড় জয় পেতে পারে। এবং শুধুমাত্র আমার সাবস্ক্রাইবাররা তারা তাদের ফার্স্ট ডিপোজিটে পেয়ে যাচ্ছে 26,000 টাকা পর্যন্ত। আর এখানে তুমি তোমার জেতা টাকাটি খুব সহজ উপায়ে ব্যাংক অথবা পেটিএমের মাধ্যমে উইথড্র করতে পারো। আমি নিজে এটা পছন্দ করি এবং ব্যবহারও করি, তুমি চাইলে ট্রাই করতে পারো। পিন করা কমেন্টে অনেক্স লিঙ্ক এবং প্রোমোকোড খোঁজো এবং নিজেকে একজন ট্রুলি স্পোর্টস ফ্যান প্রমাণ করো। অনেক্স বেট তোমায় ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ 2022 এ INR 26,000 পর্যন্ত একটি দুর্দান্ত বোনাস দেয়। আর বোনাস পাওয়ার জন্য শুধুমাত্র তোমায় নাম্বার 1 ওয়েবসাইটে রেজিস্টার করতে হবে এবং নাম্বার 2 প্রোমো কোড এন্টার করতে হবে। ওকে স্নান করাবো বলে ওই জন্য আমরা আগে আগে স্নান করে নিয়েছি মা আর আমি। তো এবার হচ্ছে ওকে স্নান করাবো। তো এই ঘাটটা নবদ্বীপ না, স্নান করার জন্য অনেক ঘাট আছে, কিন্তু এই ঘাটটা ভীষণ ভালো। দেখো এখানে একটা মন্দির করা আছে, ভীষণ বড় মন্দির। আর এখানে জামা কাপড় চেঞ্জ করার জন্য ঘর ফর আছে, অন্য অন্য ঘাটে যেগুলো থাকে না, কিছু কিছু ঘাটে থাকে। তো আমরা শুনেই এসেছিলাম যে কোথায় মানে একটু চেঞ্জ করার জন্য ঘরটার পাওয়া যাবে, বাথরুম টাথরুম পাওয়া যাবে। তো সবাই এই ঘাটটার কথাই বললো, ওই জন্য আমরা এই ঘাটে এসেছি। তো এখন আমরা আস্তে আস্তে নামছি। স্নান করাবো বলতে একটু হাতে জল নিয়ে মানে ওর মাথায় আর কি দেবো, এরকমই হবে হচ্ছে স্নান, গঙ্গা স্নান। তো চলো তোমরা দেখতে থাকো ভিডিও। আর এই দেখো এখান থেকে মায়াপুরের ইসকনের চূড়াটা দেখা যাচ্ছে। খুলবো আমি নাকি? তো আমাদের স্নান হয়ে গেছে, আর ওকে একটুখানি খাইয়ে টাইয়ে তারপরে আমাদের গাড়ি ছাড়লো। এই এখন বাড়ির দিকে রওনা দেবো, না তার আগে একটু রাস্তা থেকে কিছু খেয়ে নেবো, যেহেতু অনেকটা বেলা হয়ে গেছিলো। তো সেই জন্য বললো যে ফেরার পথে কৃষ্ণনগর থেকে কিছু একটা খেয়ে নেবে কোথাও দাঁড়িয়ে। তো দেখা যাক কোথায় আমরা দাঁড়াই।
তো আমরা এই হোটেলটাতে এসেছি খেতে, আর মা আর আমাদের যে গাড়ি চালাচ্ছিল যে দাদা আর আমার দাদা আর কি, ওদের সবার আগে আগে খাওয়া হয়ে গেছিলো। আর আমি আর তোমাদের দাদা ভাই কুট্টুকে নিয়ে গাড়িতে বসেছিলাম, মানে ওকে কেউ একটা রাখতে হবে, তো তো ওদের খাওয়া হয়ে গেছে। এবার ওরা গিয়ে কুট্টুকে রেখেছে মানে মায়ের কাছে, এবার হচ্ছে আমি আর তোমাদের দাদা ভাই এসেছি খেতে। তো এই তোমাদের দাদা ভাই ডাল পুরি নিয়েছে, ডিম সিদ্ধ আর মিষ্টি ছোলার ডাল, আর আমি ভাত খেয়েছি। আমার পুরি লুচি এগুলো খুব একটা মানে ভালো লাগে না, আর সাত সকালে তেলের জিনিস, তো ওই জন্য আমি সবজি ভাত নিয়েছি। একেবারেই সবজি শুক্তো ছিল, ডাল ছিল, এঁচোড় ছিল, এই হচ্ছে সবজি দিয়ে একটা থালা সাজিয়ে দিয়েছে আমাকে। তো আমরা বাড়ি চলে এসেছি অনেকক্ষণ, গেছিলাম হচ্ছে 5:30, আর ফিরেছি হচ্ছে 10:30। তো এরকমভাবেই টাইমটা সেট করে যাওয়া হয়েছিল যাতে খুব বেশি রোদ না উঠে যায়। তো ঘাটটায় যখন আমরা স্নান করি তখন তো রোদ ওঠেনি, কিন্তু ফেরার সময় অলরেডি রোদ উঠে গেছে, কারণ আমাদের কুট্টুকে নিয়ে খুব টেনশনে ছিলাম। ফার্স্ট টাইম ওকে ঘর থেকে বার করছি, তারপর হচ্ছে প্রথম ভ্রমণ ওর এটা, ওই জন্য একটু টেনশনে ছিলাম যেহেতু নিউ বর্ন। একেবারে ভীষণ ভয় ভয়ে ছিলাম যে কখন ওকে নিয়ে গিয়ে বাড়ি ফিরবো আমরা, মানে বাড়ি ফিরলে একটা স্বস্তি এইরকম। তো ঘাটের থেকে মানে উঠে তোমরা দেখতেই পারলে, মানে স্নান করে জাস্ট মানে চুলটাও ভালো করে মুছিয়ে গামছাটা পেঁচিয়ে মোটামুটি গাড়িতে উঠেছি যে তাড়াতাড়ি আমাদেরকে বাড়ি যেতে হবে, মানে ওকে আগে আমাকে ঘরে নিয়ে আসতে হবে এইরকম। তো যাই হোক, খুব ভালো ভ্রমণ ছিল আমাদের, খুব সুন্দরভাবে স্নান টান করে চলে এসেছি। যাওয়ার আগে তো সবাই বলছিল খুব ভিড় হয়, কারণ প্রচুর বাচ্চাদের গঙ্গা স্নান করতে নিয়ে যায়, অনেকের অনেক মানত করা থাকে, তো প্রচুর ভিড় হয়। আমি তো ভীষণ ভয় পাচ্ছিলাম যে কীরকম ভিড় হবে, তো মানে শুনে শুনে যাওয়া হয়েছিল। তো ঘাটটা আমাদের কপালও ভালো ছিল, ভিড়টা ভিড় তো ছিলই না, জাস্ট ওই আশেপাশের মানে যারা ওখানকার যা বসতি আছে আর কি, ওখানকার দু একজন আর কি সকালে এসে স্নান টান করে যাচ্ছিলো, তারপরে সূর্য প্রণাম করতে এসেছিল অনেকে, এই আর কি। তাছাড়া এমনি আলাদা করে ভিড় টির হয়নি, খুব ভালো ঘুরেছি। আর সকালে এসে ভিডিওটা শ্যুট করা হয়নি, কারণ বাড়িতে এসে ওকে খাইয়ে টাইয়ে ঘুম পাড়িয়ে ভেজা জামা কাপড় টাপড় ছিল ওগুলো নাড়ানাড়ি এই সমস্ত। তো যাই হোক, কালকের ব্লগে কিন্তু তোমরা পেয়ে যাবে দাদার বিয়েতে কি শাড়ি কিনলাম, আর ব্লগ মানে অলরেডি পেন্ডিংয়ে পড়ে আছে দুটো ব্লগ, মানে আস্তে আস্তে আমি সব শেয়ার করব। এই ব্লগটা কবে দেবো আমি জানি না। তো যাই হোক, কেমন লাগলো আজকের ব্লগটা অবশ্যই কমেন্ট বক্সে জানিও, যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও। তো আবার দেখা হচ্ছে নতুন কোনো ব্লগে, সবাই ভালো থাকবে, টাটা।